হ্যালো জনগণ, টিউটোরিয়াল টনেটের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব হটস্পট শিল্ড ভিপিএনটি আপনার উইন্ডোজ পিসির জন্য কিভাবে ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করবেন সেই প্রসেসটি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পান। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। প্রথমে আমরা গুগলে যাব এবং হটস্পট শিল্ড লিখে সার্চ করব। হটস্পট শিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করব। অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে আমরা এখন গেট হটস্পট শিল্ড বাটনটিতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্যাকেজ আছে, তাদের একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে বেসিক। প্রিমিয়ামটার প্রাইস হচ্ছে $7.99, দ্যাট মিনস $8। আমরা এখন ফ্রি ভার্সনটি ইউজ ডাউনলোড ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। তো এই সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কটি কালেক্ট করে নিতে পারবেন। তো আমি বেসিক প্যাকেজ থেকে বেসিক প্যাকেজটি সিলেক্ট করছি। এখন দেখেন একটা পপ আপ আসছে, ইএক্সে ফাইল আমরা এটি ডাউনলোড করছি, 17.8 মেগা। সেভ ফাইলে ক্লিক দিচ্ছি, ভিপিএনটি ডাউনলোড হচ্ছে। আমাদের ভিপিএনটি অলরেডি ডাউনলোড হওয়া শেষ, এখন ইএক্সে ফাইলটি ওপেন করছি, ইনস্টল বাটনে ক্লিক করছি। ভিপিএনটি ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের ভিপিএনটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা এই পর্যায়ে স্কিপ বাটনে ক্লিক করছি এবং প্রসিড উইথ বেসিক বাটনটিতে ক্লিক করছি, কেননা আমরা ফ্রি ভার্সনটি ব্যবহার করব। ডিক্লাইন অফারে ক্লিক করছি। আপনারা ইচ্ছা করলে প্রিমিয়াম ভার্সনটি ফ্রি টেস্ট করে দেখতে পারেন প্রিমিয়াম ভার্সন কেমন কাজ করে। তো আমি ডিক্লাইন করছি। এটি মূলত হটস্পট শিল্ড ভিপিএন এর ইন্টারফেস। আমরা যদি এখন ফ্রি ভার্সনে কি কি লোকেশন পাচ্ছি তা যদি একবার দেখি, তো আমরা ইউনাইটেড স্টেটের পাচ্ছি 17টি লোকেশন, ইউকের পাচ্ছি 2টা, আলজেরিয়ার 1টা, আর্জেন্টিনা 1টা, আর্মেনিয়ার 1টা, অস্ট্রেলিয়ার 6টা লোকেশন পাচ্ছি। এছাড়াও অন্যান্য কান্ট্রিগুলো, মোটামুটি পপুলার যে কান্ট্রি সেগুলো আমরা পাচ্ছি। তো চলুন একটু টেস্ট করে দেখি ভিপিএনটা আদৌ কাজ করে কি না। তো আমরা লোকেশন সিলেক্ট করে আবার এই হোম পেজে চলে আসব এবং এই যে একটি বাটন দেখতে পাচ্ছি বড়, সেই বাটনটিতে ক্লিক করব। দেখুন আমাদের ভিপিএনটি কিন্তু ওই লোকেশনে কানেক্ট হচ্ছে, অলরেডি কিন্তু কানেক্টেড দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন চেক করে দেখি আদৌ এটি ইউএসএ তে কানেক্ট হয়েছে কিনা। তো চেক করার জন্য আমি whoa.net এ চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ইউএসএ এর একটি আইপি তে কানেক্টেড আছে, ইউএসএ কান্ট্রির ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দ্যাট মিন্স ভিপিএন টি অলরেডি কাজ করতেছে। তো whoa.net এর ইউআরএল লিংক, ইউআরএল টি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। টিল দেন, টেক কেয়ার, গুড বাই ফর নাও।